ଗ୍ରୀଷ୍ମ ଦାଉରେ ସନ୍ତୁଳୁଛି ସାରା ଓଡ଼ିଶା ସର୍ବାଧିକ ଉତ୍ତପ୍ତ ସହର ପାଲଟିଛି ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱର ଗତକାଲି ଭୁବନେଶ୍ୱରରେ ତାପମାତ୍ରା ଚଉରାଳିଶ ଦଶମିକ ଦୁଇ ଡିଗ୍ରୀ ସେଲସିୟସ୍ ରେକର୍ଡ଼ କରାଯାଇଛି ରାଜ୍ୟର ଉଣେଇଶଟି ସହରର ତାପମାତ୍ରା ଚାଳିଶ ଡିଗ୍ରୀ ଉପରେ ରହିଥିଲା ତେରଟି ସ୍ଥାନରେ ଏକଚାଳିଶ ଡିଗ୍ରୀ ଉପରେ ରହିଥିଲା ତାପମାତ୍ରା ଯେଉଁ ସ୍ଥିତି ଥିଲା ଆପଣଙ୍କର ସର୍ବାଧିକ ତାପମାତ୍ରା ଭୁବନେଶ୍ୱର ଚଉରାଳିଶ ଦଶମିକ ଦୁଇ ଡିଗ୍ରୀ ଥିଲା তাছড়া আপোনাৰ যদি দেখিব পাখা পাখি আমাৰ অথৰ ৰূশ স্থানেৰে আপোনালোকৰ তাপমাত্ৰা চিছ ডিগ্ৰী অধিক ৰ যি আভ্যন্তৰীণ জিলা গুড়িক আমাৰ প্ৰায় স্থানত আপোনালোকৰ তাপমাত্ৰা একচাছ ডিগ্ৰী উপৰি যদি আমি দেখা পাখা পাখি স্বাভাৱিক তাপমাত্ৰা যদি ৰহিব কথা তাৰ ঠাইত আমাৰ চাৰি ৰূ ডিগ্ৰী তাপমাত্ৰা বৰ্তমান অধিক ৰ ভুবনেশ্বৰ কথা যদি দেখিব আপোনাৰ পা পাখি আঠ দশমিক তিনি ডিগ্ৰী স্বাভাৱিক ঠাৰ অধিক তাপমাত্ৰা ৰৈছে যোনটাকি আপোনাৰ চিভিয়ৰ গ্ৰীষ্ম প্ৰভাৱ বা ছিভিয়ৰ হিট ৱেভ কণ্ডন ক্ৰাইটেৰিয়া আছু তাছা আপোনাৰ বালৰ হ'ল আমাৰ চান্দা হ'ল বাৰিপদা এইসবু জিলা গুড়িকৰে ময়ুৰভঞ্জৰে বাৰিপদা যোনটো ময়ুৰভঞ্জ জিলাৰে এই সব জিলা গুড়িক আপোনালোকৰ চিভিয়ৰ হিট ৱেভ কণ্ডন ৰ অনিতা দাস আম প্রতিনিধি রয়েছেন এ সম্পর্কের অধিক সূচনা সহিত স্টুডিওরে মুুডিওরেছি সেন্ট্রাল এসি ভিতরে ঠিয়া হয়েছে সেমি কিন্তু টেম্পরেচর মধ্যে জনা পড়ু না যে ঘরে বসি আপনার শুবে আপনার দেখুথে বর্তমান সে টেম্পেচর অনুভব করে পু নি আপনার বাহে কেতে টেম্পরেচর বর্তমান কম অনুভব করুচ দেখুন মনে যেভাবে আমি কেপার যদি তাঁতি কথা আমি কৌচে কেবল নুহে দেশ নহে পুরা বিশ্বস্তর যদি কেবা তাতির রেকর্ড করে রাজধানী ভুবনেশ্বর যাকে আমি গতকাল সমস্ত অনুময় করেছে। পাখাখি চৌরাশ দশমিক দুই প্রত্যেক রেকর্ড যদি কেবা সেলসিয়া এবং সেই স্থিতী ভুবনেশ্বর সমেত রাজ্যের অনেক জেলার যদি দেখা বর্তমান সেই ঝাঞ্জি খরার সহ গুড়ুগুড়ি প্রভাব জারি রয়েছে এবং দেখুন যদি কে আমি পশ্চিম দিক শুষ্ক বায়ু আসুছি যদি কেবা তার প্রভাব যদি কাজ ঝাঞ্জি খরার এবং উত্তপ্ত খরার যদি প্রকোপ আমি অনুভূত করুচে তবে এই খরার যদি সামান্য স্থিতি বদলবে যদি কেমন পাখা পাখি আপনার যে বঙ্গোপসাগর রয়েছে বঙ্গোপসাগর ওড়শা মধ্যে যদি জলীয় বাষ্পায়ুটি আসুচি এবং যেতবেশা প্রবেশ করব তাপরে আমি করেপার কাবৈশাখিক স্থিতি অনুভব হব যা আঞ্চলিক পাণিপিক বিজ্ঞান কেন্দ্র পক্ষর সূচনা মিলছে স্থিতি অনুমিত হব এবং এ পরে হি রয়েছে তাঁতির প্রকোপ কমিপরে কিন্তু বর্তমানে যদিও কহা যেহেতু

গত কাল ভি টেম্পচৰ হ'ব তাৰ ঠু অধিক পাৰে বহুত বহুত ধন্যবাদ অনিটা এই সমস্ত সূচনা